নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে শনিবার ওই জন্য একটু সয়া চিলি করলাম কারণ নর্মাল চি সয়াবিন খেতে বাচ্চারা ভালোবাসে না তাই এরকম করে দিলে একটু ভালো লাগে ওদের খেতে তো পেশারে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি তালে বেশ নরম তুলতুলে হয় আর তারপরে হচ্ছে একটু আদা ঘষে দিয়ে দিলাম এর মধ্যে আর রুট মানে রুট বা কর্নফ্লাওয়ার আমি আজকে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি কর্নফ্লাওয়ারই দিই কর্নফ্লাওয়ার দিয়ে আমি কি করেছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি সয়াবিনটাকে মেখে তারপরে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর তারপর হচ্ছে আমি এই ক্যাপসিকামগুলো একটু ভাজা করে হালকা তার মধ্যে আদা ফোরন দিয়ে একটু নুন দিয়ে তারপরে ভাজা ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু জিরে জিরে দিলাম আর তারপর সয়া সস চিলি সস আর হট অ্যান্ড সুইট টমেটো সসটা দিয়ে দিলাম দিয়ে দেখো সয়া চিনিটা একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখো হচ্ছে চেপে দিয়ে ডাল করেছি কারণ বুঝতেই পারছো প্রচুর গরম পড়েছে পেঁপেটা খাওয়াও দরকার আর এদিকে হচ্ছে লাউ দেখো লাউ শুক্ত করেছি বড়ি দিয়ে এই বড়ি হচ্ছে আমার মাউইমার মানে আমার তার দিদির সরি দাদার শাশুড়ির হচ্ছে মা সে তৈরি করে দিয়েছে মানে আমাদের ওই দিদা তো সেই বড়ি দিয়ে আমি হচ্ছে এই লাউচিতটা করেছি আর করে হচ্ছে দেখো এটা কী বলো তো এটা হচ্ছে হ্যালেন চা শাক হ্যালেন চা শাকটা ডোলা ডোলে ধুয়েছি বলে একটু কেমন দেখা যাচ্ছে আর একটু শুকিয়ে শুকিয়েও গেছে তো যাই হোক এটা আমি ধুয়ে নিয়েছি এটা সেদ্ধ করব। সেদ্ধ করে নুন আর লঙ্কা আর একটু তেল দিয়ে গরম গরম ভাতে খাওয়া হবে দারুণ লাগে আর এটা বিশেষ করে গরম বলেই এই এই খাবারটা খাওয়া হবে তো রান্নাঘরের পালা আমার শেষ হয়ে গেছে আর এখন এনাশানা ড্রয়িং করছে তাদেরকে আমি ড্রয়িং করতে দিয়েছি তো এখন ওদেরকে দেখাবো না কারণ গরমকাল বাচ্চা মানুষ জামা খুলে বসে আছে ওই জন্য তারা আবার জামা খুলে বসে থাকলে সেটা ভিডিও করতে দেয় না আর এত গরম না কিছু ভালো লাগছে না দেখো কি করে রেখেছে এটা একটু গোছাই এই যে সোফার ওপরে দেখতে পাচ্ছ তো যে দুটো টেডি রেখেছি গুছিয়ে ওরা কি করবে এই টেরিগুলো সোফায় থাক কোনো সময় ওই কোণে ঢুকিয়ে রাখবে কোনো সময় এই ঘর কোন সময় ওই ঘর কোনো সময় মেঝেতে দেখবো পড়ে আছে মাঝে মধ্যে খুব রাগ হয় আমি বলি যে শোনা তোমরা তো মেয়ে মানুষ এখন থেকে যদি তোমরা না গোছাও বড় হলে আমার মতো বড় হলে তো তোমাদের ইচ্ছেই হবে না গোছানোর হ্যাঁ তো এখন থেকে আমি মনে করি যে ছোটোবেলা থেকে একটু টুকিটাকি কাজ করানো দরকার স্কুল করে ঠিক আছে সবই পড়াশুনোর মধ্যেও আমার মনে হয় যে মেয়েদের বিশেষ করে একটু ঘরের নিজের মতো যা একটু বিছানাটা তোলো তো শোনা এরকম বলে বিছানাটা একটু তুলিয়ে নিতে হয় মানে একদম যদি না করে না এরা বড় হলে তো আর কিচ্ছু করবে না এখন যেটুকুও বলে করানো যাবে এরপরে করানোই যাবে না যতই চাকরি বাকরি করুক না কেন একটু নিজেদের জিনিস নিজেরা একটু গুছিয়ে রাখবে ভালো করে সেটা দেখতেও ভালো লাগে আর এটা আমি মনে করব একটা গুণের পুজো লক্ষ্যাকালী পুজো তো সেখানেই যাচ্ছি বাড়ি থেকেই ধূপকাটি আর মোমবাতি নিয়ে নিলাম আর একটু প্রসাদ নেবো ঠাকুরের এখানে পুজো দেব তো চলো দেখতে থাকো তো তোমাদের দাদাভাই কালকে ছিল না আজকে আছে আর দুই মেয়েকে নিয়ে দুজন বেরিয়ে পড়েছি এই যে আমার আমার হাত ধরে আছে সানা আর বাবার হাত ধরে আছে এনা তো এবার আমি সরাসরি একদম রক্ষা মায়ের কাছে মানে রক্ষাকালীর কাছে গিয়ে দাঁড়াবো মায়ের ওখানে পুজো করব গিয়ে আর হচ্ছে আমি একদম ধোয়া জামা কাপড় পরে চলে এসেছি মাকে একটু ধূপ ধুনু দেখাবো মানে মোমবাতি ধূপকাঠি দে দেখিয়ে আরতি করে তারপরে হচ্ছে আর একটু মিষ্টি মালা নিয়েছি সেটা ওখানে দিয়ে দিয়েছি মানে ওই যারা ওই দায়িত্বে আছে মাকে ওইভাবেই পুজোটা মানে দিলাম মানে যারা উপোস না থেকে পুজো করে তারা এরকম একটু মিষ্টি মালা ধূপকাটি মোমবাতি দেখিয়েই পুজোটা করে আর আজকে আমরা সারাদিনই নিরামিষ খেয়েছি এমনি তো শনিবারে নিরামিষ খাই আর আজকের দিন তো কোনো কথাই নেই আর হচ্ছে দেখো এখানে মানে মোটামুটি ভিড়েই ভিড় হচ্ছে মাকে এই পুজো আরতি করবে বলে আর আমার মেয়েরা তার বাবার কাছে দাঁড়িয়ে আছে আমি বললাম ওদের ওদেরকে ভালো করে দেখো আর তুমি আমাকে একটু ভিডিও করে দাও কারণ সময় তো সম্ভব হয় না নিজের ভিডিও নিজে করা এখন মায়ের পুজো করব তো হচ্ছে এখানে সত্যি কথা বলতে কি আমাদের এই রক্ষা মায়ের পুজো হচ্ছে খুবই জাগ্রত এখানে মানে মন থেকে যদি কেউ ডাকে মাকে তো সে ফিরিয়ে দেয় না আমি কয়েকবার তার প্রমাণ পেয়েছি আমার দুই মেয়েরই যখন খুব শরীর খারাপ হয়েছিল আমি মায়ের কাছে প্রার্থনা করেছি এবং মা আমাকে মানে আমার ডাকে সাড়া দিয়েছে এটাই সত্যি কথা বলতে কি মা খুব মানে জাগ্রত এখানে তো এখানে সবসময় মানে আমার যখন আমার বিয়ে হয়নি আমার শাশুড়ি এখানে পুজো করত তারপরে এখনও সবাই মোটামুটি আমাদের পাড়া সবাই এসেই পুজো করে খুব খুবই জাগ্রত তো এই পুজোটা হচ্ছে শুরু হয়েছিল আমার জ্যাঠা শ্বশুরের আমলে মানে আমার জেঠা শ্বশুরের আমার জেঠা শ্বশুর স্কুল টিচার ছিল তো স্কুল সেই স্কুলের অপোজিটেই হচ্ছে এই ক্লাবটা আর আমার ওই জেঠু হচ্ছে যখন শুরু করে তখন ওই দুজন তিনজন মিলে এই পুজোটা শুরু করেছিল তো এখন সেই জেঠু আমার নেই তো সেটাই এই পুজোটার সময় মানে আমাদের বাড়ি বড়রা আলোচনা করে যেরকম পুজোটা জেঠু শুরু করেছিল হুম তো সেই মানুষ কোথায় চলে গেছে এরকম তো যাই হোক মানুষ চিরদিন থাকে না এটাই কিন্তু এই যে এই পুজোটা আরম্ভ করেছে কিন্তু সেই পুজোটা থেকেই যা যাবে সারা জীবন এরপরে আরও আরও অনেক বছর ধরে চলবে হুম তো আমি ঠাকুরের কাছে প্রণাম করছি আমার মেয়েদেরও বলছি প্রণাম করো আমার ছোট মেয়ে কিছুতে প্রণাম করবে না কারণ হচ্ছে ওর মনে হচ্ছে সিঁড়িতে ধুলো 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 তাইও একটু মেয়ে নিয়া হ্যাঁ তো তারপর তারপর আমি জোর করেই মাথাটা ধরে ঠুকে দিলাম যে প্রণাম করো কিন্তু এমনি ঠাকুরের ওপরে ভক্তি আছে কিন্তু একটু মানে জুতো টুতো খুলে রাস্তায় মানে একটু ও একটু ওর অস্বস্তি হয় হ্যাঁ তো এইটা আমি কাটাতে কিছুতেই পারছি না ওর এবার হচ্ছে মায়ের কাছ থেকে মেলায় চলে এলাম এখানে পাপড়ি চাট খাবো মানে বিশেষ করে আমার সানা মা মানে আমার ছোটো মেয়ে সে পাপড়ি চাট খাবে আর আমি আর আমার বড়ো মেয়ে মানে এ না আমরা হচ্ছে ফুচকা খাবো তো এখন ফুচকা দোকানে ওদেরকে এখানে বসিয়ে দিয়ে ফুচকা খেলাম ফুচকা টুচকা খেয়ে তারপরে হচ্ছে সানার জন্য খেলনা কিনছি এনা কালকে কিনে যে সানার কালকে কোনো খেলনা পছন্দ হয়নি আর এনার আজকে চাহিদা একটা চাবি রিং দেওয়া চাবি রিং বলতে সে ব্যাগে লাগাবে হ্যাঁ তো তা সেই রিং খুঁজে বেড়াচ্ছি তো তারপর ঠিক পছন্দ হচ্ছে না আর মেলা দেখো মেলায় লোকেই লোক মেলা মানেই হচ্ছে ঠেলা খাওয়া এরকম আমি মানে এবার আর কোনো প্রত্যেকবার প্রচুর কানের দুল কিনি এবার আর কোনো কানের দুল কিনতে পারিনি কারণ এত বিভৎস গরম ঘেমে যাচ্ছি এদিকে মেয়েদেরকে দেখতে হচ্ছে আর আমার যে বড় মশাই সে হচ্ছে মানে মেয়েদের সে অবশ্য ধৈর্য হারা হচ্ছে না প্রকাশ করছে না তো এবার হচ্ছে সব খাওয়া দাওয়া করে আমরা আইসক্রিম কিনে বাড়ি যাচ্ছি আইসক্রিম বাড়ি গিয়ে খাওয়া হবে আর একটু নিজের দিকে ভিডিও করে নিচ্ছি তো যাই হোক গরমে প্রচুর ঘেমে গেছি আর ভালো লাগছে না এবার বাড়ি যাওয়া যাক তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকে আমার পাশে থেকে তোমাদের সব বাইকে টাটা এখনকার মতো গুড নাইট নমস্কার